এই শালি মন্দির বেটি, এই শালি মন্দির বেটি বিয়ে করি, মোর জাতের আকেল হয়ে গেছে বাহে, কঠিন জাতের আকেল হয়ে গেছে। এই শালি মন্দির বেটি কালাই তোত কোন যে বিয়ান বেলা উঠিয়াই মুই দোলা পারা যাইম, ওটে বিচার আছে শালিশ আছে, মোক জরুরি তলব করছে, আর তুই এলাম কেন্দা ভাত আনদিস নাই, কি খেয়া মুই এই বিচার যাইম শালিশ যাইম। এ শালি মন্দির বেটি তুই ভাত আনদিস নাই কেনে, সেই কথা আগত কো। এ গোলামের বেটা গোলাম উল্লে চকিদারি অন্যটে যে খাটাই, হ্যাঁ তো কালমি কং নাই যে মো সোনো শেষ হয়েছে পাউডার শেষ হয়েছে, এলে যতক্ষণ পর্যন্ত আনি দেশ নেই ততক্ষণ পর্যন্ত চুলিয়াত আগুন ধরবার না, দেখুন তুই কোন মাইয়ার ওঠে যে খাইস, যতক্ষণ পর্যন্ত তুই সোনো আনি দিবেন না পাউডার আনি দিবেন না অতক্ষণ পর্যন্ত বাড়ির ভাত আন দিবেন না। ওরে হারামজাদি শালি তুই কলু কি রে, হ্যাঁ তুই কইস কি, তুই কিন্তু মোর মেজাজ খান পাখাই দিবেন নাকছিস, তুই চকিদারও খুব ভয় করিস নিয়ে, এ জানিস নিয়ে তোর ভাতা চকিদার একবার যদি নাটি খেন দিয়ে তোর হ্যাঁ পিছারি ডাং শুরু করে তোর জান খান থাকবে, তোর জানের ওপর কি কোনো মায়া নাই। এ ঝাড়ুয়া গোলাম তোক মুই বালের ভয় করম, তুই চকিদার হসিস তে কি হসিস, বাইরের মানুষ তো ভয় করবার পায়, গ্রামের মানুষ তো ভয় করবার পায়, মুই তো ভয় করং না, মোর বাপ হ্যাঁ এলাকার চেয়ারম্যান, মুই তাকে বনং না, ইয়া তুই করে মোর চকিদার হসিস ভাতার তুই, হ্যাঁ তোর তন্না খান চকিদারক মুই তন্না খান বালের চকিদারক মোর গনার টাইম আছে। এই শালি মন্দির বেটি কয় কি বাহে, হ্যাঁ এ কেমন বাংটু চকিদারক ভয় না করে, এ শালি মন্দির বেটি তুই মোক চিনিস, মুই বাংটু চকিদার, এই ফকিহাগা ইউনিয়নের এক নাম্বারের ভয়ঙ্কর হ্যাঁ চকিদার মুই, মোর ডাং যায় একবার খাইছে না, মোর এই নাটির ডাং যায় একবার খাইছে, তাই হ্যাঁ টা ভাল করি বসছে, মোর ডাঙ্গের ঠেলাতে হ্যাঁ বাঘে ছাগলে এক ঘাটো যে পানি খায়, আর তুই মোরে মাইয়া হইয়া মুখে ভয় না করিস। এ বাংটু চকিদার কান খুলি শুনি থো তন্না খান, বাংটু চকিদার গনার টাইম আছে মোর, হ্যাঁ তোক মোর গনার টাইম নাই, যাই মোক সোনো পাউডার দিবেন না পায় সেই তার তার সাথে মুই কোনো সংসার করবেন না, যাই মোক সোনো পাউডার দিবের ভাইবি মুই নোটে যে সংসার করিম, দরকার হইলে তোক ছাড়ি দেন তোরে সংসার করবে যে মুই চেহারা খানে নষ্ট করি ফেলাছ সোনো পাউডার বগরে, হ্যাঁ গাল খা গাল বলে ফাড়ি যাবার লাগছে। এ হারামজাদি শালি তুই কি মোক দুর্বল ভাতার পাচিস নাকি, হ্যাঁ কত চোর গুন্ডে এক, এই নাটির ডাং দিয়ে মুই সোজা করনম তোক সোজা করিম বুঝছিস, বেশি কথা কইলে তোক এই নাটি দিয়ে সোজা করিম। এ শালি মন্দির বেটি তুই সোনো পাউডার কি করিস, কোন ভাতারের জন্য তুই সাজিস, হ্যাঁ এই নাটি দেখছিস, হ্যাঁ দেখুন রে এক যতক্ষণ পর্যন্ত আর ব্যারেল খান ফেলে দেন নাই অতক্ষণ পর্যন্ত মোর গায়ে রক্ত থামবেন লাগছে না। এ গোলামের বেটা গোলাম, এ চাকরের বেটা চাকর, উল্লে চকিদারি ভোল্টে সন্নটে যে দেখাও, সোনো পাউডারে যদি দিবেন না পাইস তাহলে বিয়ে করছিস কেন রে গোলামের বেটা গোলাম, তো চকিদারি ভোল্টে এসে গোষ্ঠী মারিম ভাল করি, তোর নাহান কত চকিদারক ডাঙ্গে মুই সোজা করল, যদি তুই ভাত খাবার চাইস কথা সতে যে আমার জন্য সোনো পাউডার আনি দে। এ হারামজাদি শালি সোনো পাউডার তোর পাঁচ পাক দিয়ে ডুবি দেম রে শালি মন্দির বেটি, মুই বাংটু চকিদার মুখ তুই ভয় করিসছে না, আজ মুই শালি সতে যাবার নাং বিচার হতে যাবার নাং, আজ তোরে বিচার করিম কদ্দুর বার বাসছিস তোক মুই আজ তাকে দেখিম, মুই চকিদার মোর মাইয়ে হয়ে যদি তুই মোক ভয় না করিস দুই দিন পরে তো গ্রামের মানুষকে মোক ভয় করবেন না, চোরও ভয় করবেন না, ডাকাইতেও ভয় করবেন না, আজ মুই বিচার হতে যাবার নাং শালিশ হতে যাবার নাং, আজ তোরে সাথে খেলা হইবি, হ্যাঁ তোরে সাথে আজ তোরে বিচার করিম কদ্দুর তুই বার বাসছিস তোক তাকে দেখিম, তোর যদি মুই আজ জাত করবেন না বাসুং তাহলে মোর নাম বাংটো চকিদার নয়।